বিসমিল্লাহির রহমানির রহিম। তেগুড়ি আইডিয়াল হাই স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি কাজী শাকিল, সহকারী শিক্ষক তেগুড়ি আইডিয়াল হাই স্কুল। আজকে আমরা পড়ব হচ্ছে পদার্থবিজ্ঞান নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে আমরা একটা প্রশ্ন এখানে লিখে রেখেছি যে এ একটা বস্তু, এ বিন্দুতে একটা বস্তু আছে, যে বিন্দুটা যেই বস্তুটা হচ্ছে ভূমি থেকে 120 মিটার উপরে আছে। এবার এই বি বিন্দুতে আর একটা বস্তুকে আমি 19.6 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করব। অর্থাৎ এ বস্তুটাকে নিচের দিকে ফেলব আর বি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইটা বস্তু শূন্যে থাকা অবস্থায় মিলিত হতে পারবে কি না, এইটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন। যে এই দুইটা বস্তু শূন্যে থাকা অবস্থায় মিলিত হতে পারবে কি না, তাহলে আমরা একটু গাণিতিকভাবে দেখি যে আসলে মিলিত হতে পারবে কি না। তো মিলিত হওয়ার জন্য যে শর্তটা দরকার, সেই শর্তটা হচ্ছে এ বস্তুটা উপর থেকে ভূমিতে আসতে যে সময়টা লাগবে আমরা সেই সময়টা বের করব। এবার বি বিন্দুতে যে বস্তুটা আছে সেই বস্তুটাকে আমরা উপরের দিকে ছুঁড়ে মারলাম, ছুঁড়ে মেরে সে বস্তুটা কতটুকু উপরে উঠবে এবং সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়ে যাবে, তারপরে সেই বস্তুটা আবার আস্তে আস্তে সে নিচের দিকে নামতে থাকবে। এখন সে উপরে ওঠা এবং নিচে নামা, এই যে শূন্যে থাকা অবস্থা, এই শূন্যে সে কতক্ষণ সময় থাকবে সেই সময়টা আমরা বের করব। যদি বস্তুটা শূন্যে থাকার সময় এবং এ বস্তুটার উপর থেকে নিচে আসার সময় এই দুইটার পার্থক্য বা দুইটাকে দেখে আমরা বুঝতে পারবো যে এরা আসলে শূন্যে থাকা অবস্থায় মিলিত হতে পারবে নাকি ভূমিতে এসে মিলিত হবে, তা আমরা এখন এইটাই আমরা গাণিতিকভাবে দেখব। তো আমরা দ্বিতীয় অধ্যায় করার জন্য যেই সূত্রগুলো দরকার সেই সূত্রটা একটুখানি লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা সূত্রগুলো জানি, v = u + at, s = u + v/2 × t, আরেকটি সূত্র হচ্ছে s = ut + ½ at² এবার আরেকটা সূত্র হচ্ছে v² = u² + 2as। এই চারটা সূত্র আমরা দ্বিতীয় অধ্যায় করার জন্য আমাদের প্রয়োজন। এবার আমরা সর্বপ্রথম বের করব বি বস্তুটাকে যে উপরে ছুঁড়ে মারছি এবং সেই বস্তুটা উপরে উঠে এবং নিচে চলে আসবে, এই সময়টা শূন্যে থাকা, এই শূন্যে থাকা সময়টা আমরা যে সূত্রটাকে ব্যবহার করব সেই সূত্রটা হচ্ছে প্রথমে বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি মান দেওয়া আছে তাই দেখি। বি বস্তুটাকে আমরা উপরে নিক্ষেপ করেছিলাম, আদি বেগে হচ্ছে 19.6 মিটার/সেকেন্ড। এবার এখানে একটা ত্বরণ, যেহেতু উপরে ওঠা এবং নিচে নামার ক্ষেত্রে আমরা ত্বরণকে বলি অভিকর্ষ ত্বরণ, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা হবে g = 9.8 মিটার/সেকেন্ড². আমরা বের করতে চাচ্ছি আসলে সময়টা কতটুকু। তো যখন বি বস্তুটাকে আমরা উপরে উঠাচ্ছি এবং নিচে নামছি এই দুইটা সময়কে আমরা যদি একসাথে হিসাব করি তখন সেই ছোট হাতের টিকে আমরা ব্যবহার করি হচ্ছে বড় হাতের টি, ঠিক আছে। তাহলে বড় হাতের টির ক্ষেত্রে আমরা সূত্রটা জানি t = 2u/g, তাহলে 2 × u এর মান হচ্ছে 19.6 আর g এর মান 9.8। আমরা যদি ক্যালকুলেশন করি এইটা দিয়ে এটাকে কাটলে হবে হচ্ছে 2, তাহলে 2 × 2 = 4 সেকেন্ড, অর্থাৎ বি বস্তুটা শূন্যে থাকছে 4 সেকেন্ড। এবার এ বস্তুটাকে যদি বি বস্তুর সাথে মিলিত হতে হয় তাহলে অবশ্যই এই 4 সেকেন্ড সময় অথবা 4 সেকেন্ড সময়ের মধ্যে তাকে নিচে আসতে হবে। তাহলে এবার আমরা এ বস্তুর ক্ষেত্রে দেখি, এ বস্তুর ক্ষেত্রে আমাদের কি কি মান দেওয়া আছে, তাহলে এ বস্তুটা এই জায়গাটা স্থির অবস্থায় ছিল অর্থাৎ u = 0, এ বস্তুটা থেকে বি বস্তুর দূরত্ব উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করলাম 120 মিটার, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার/সেকেন্ড². আমরা এই জায়গাটাও সময় বের করব যে এই বস্তুটা উপর থেকে নিচে আসতে কতটুকু সময় লাগছে। তাহলে এই চারটা দিয়ে আমরা এই জায়গা থেকে যদি সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা পাবো h = ut + ½ gt²
স্কয়ার। এবার আমরা মান বসাই, h এর মান হচ্ছে 120 সমান সমান u এর মান 0, তার মানে টোটালটা আমাদের 0 চলে আসছে, প্লাস হাফ ইনটু g এর মান 9.8 ইনটু t স্কয়ার। তাহলে বা 120 সমান সমান হাফ দিয়ে যদি 9.8 কে কাটাকুটি করি তাহলে হবে হচ্ছে 4.9 t স্কয়ার। বা এবার এই 4.9 এখানে গুণ অবস্থায় আছে, আমরা এই পাশে পাঠাইলে ভাগ হয়ে যাবে, তাহলে টি স্কয়ার সমান সমান 120 ভাগ 4.9, তাহলে ইকুয়াল আমরা এখানে পাবো হচ্ছে 24.4898। বা এখন টি স্কয়ার আছে তাহলে আমরা টি সমান সমান এখানে দিব হচ্ছে রুট অফ 24.4898, অতএব টি সমান সমান এখানে পাবো 4.95 সেকেন্ড। তার মানে আমরা এখানে দেখলাম যে বি বস্তুটা শূন্যে ছিল 4 সেকেন্ড, আর এ বস্তুটা উপর থেকে নিচে আসতে তার সময় লাগছিল 4.95 সেকেন্ড। তার মানে এইটা অবশ্যই ওই 4 সেকেন্ড থেকে হচ্ছে বেশি। তার মানে একটা বস্তু উপর থেকে নিচে নামছে 4.95 সেকেন্ডে, মানে প্রায় 5 সেকেন্ডে, আর একটা বস্তু শূন্যে থাকছে 4 সেকেন্ড। তার মানে এই বস্তুটা অবশ্যই এই বস্তুটার সাথে শূন্যে মিলিত হতে পারবে না, তার মানে ভূমিতে এসে তাদের দেখা হবে। তার মানে আমরা এখানে উত্তরটা লিখব বস্তুদ্বয় শূন্যে মিলিত হতে পারবে না। ঠিক আছে, তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো।